ঈদের দীর্ঘ ছুটি শেষ হচ্ছে আজ, ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। ভোর থেকেই লঞ্চঘাট, রেল আর বাস স্টেশনগুলোতে ফিরতে দেখা গেছে প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ কাটানো মানুষদের। নির্বিঘ্নে আসতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন তারা। দেখতে দেখতে শেষ হচ্ছে ঈদের লম্বা ছুটি। এবার কর্মস্থলে ফিরতে ঢাকামুখো মানুষ, ভোর থেকেই ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে বাড়ি থেকে ফেরা মানুষের। চোখে মুখে এখনো ঈদের আনন্দের রেশ। আলহামদুলিল্লাহ ভালো কেটেছে, বাবা মামা মায়ের সাথে এবং তাদের সাথে ভালোবাসার টানেই আমরা বাড়িতে যাই, আবার এই মায়ার টানেই এই শহরে ফিরে আসি। হাসপাতালে চাকরি করি, বিএসএফতে কর্মরত আছি, আজকে থেকে আমার আবার অবসর শুরু, এই জন্য তাড়াতাড়ি চলে আসতে হলো। আমরা ওখানে চর পাই, নদীর পার পাই, নৌকা পাই, ওগুলাই হচ্ছে আমাদের সব ঘোরার এলাকা। দেশের দক্ষিণাঞ্চল থেকে নদীপথে লঞ্চে করে রাজধানীতে ফিরেছে মানুষ, নির্বিঘ্নে আসতে পেরে স্বস্তিতে যাত্রীরা। প্রিয়জনের সাথে ঈদের সময় কাটিয়ে আনন্দ উপভোগ করে আবার ঢাকা ফিরতে শুরু করেছে কর্মব্যস্ত মানুষ। চিরচেনা চঞ্চল ঢাকা আবার ফিরে যাবে তার আগের রূপে। ঈদের আগে যারা বাড়ি যেতে পারেনি তারাই এখন ভিড় জমাচ্ছেন সদরঘাটের এই লঞ্চ টার্মিনালে বাড়ি যাওয়ার জন্য। সড়কপথ ধরেও আস্তে আস্তে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে পৌঁছাতে থাকে দূরপাল্লার নাইট কোচগুলো। মহাসড়ক ফাঁকা থাকায় অনেকেই খুব দ্রুতই পৌঁছে যায় ঢাকায়। রাস্তা খুবই ভালো ছিল, সকাল 6টার বাদ ছিল, 11:30টার মধ্যে পৌঁছাম, 5.5 ঘন্টা। ঈদ করেছি শ্বশুর বাড়ি চুয়াডাঙ্গাতে, আর তাড়াতাড়ি চলে আসছি কারণ আমার অফিস খোলা 11 তারিখের জন্য। ট্রেনে চড়েও ফিরছে মানুষ, বিভিন্ন লাইনে ট্রেনগুলো যথাসময়ে পৌঁছেছে কমলাপুরে। কিছু ক্ষেত্রে অতিরিক্ত যাত্রী নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দেশে গেছি, দেশে গিয়ে ফেরাইছি, ঠিক আছে, সবার সাথে ঘোরাঘুরি করছি, 4-5 ঘন্টায় কষ্ট লাগে, এরপরে ওটা আবার লাগো হয়ে যায় আর কি, যখন সবার সাথে একত্রিত মিলিত হয় আর কি, কাজিনদের সাথে মিলিত হয়ে বাবা মার সাথে দেখা হয়, তখন সেটা লাগব হয়ে যায় আর কি। কাউন্টারে গেলে টিকিট নাই, কিন্তু কাউন্টারের সামনে কুলি লেবার যারা দাঁড়ায় আছে ওরা আমাদের কাছে টিকিট বিক্রি করে। রোববার ভোর থেকেই সড়কপথে মূল চাপটা পড়বে বলে ধারণা করা হচ্ছে।